মাঠে দাঁড়াতে বলবো, আমরা এক মিনিট নীরবতা পালন করব। আচ্ছা ঠিক আছে। সংগ্রামে এগোতে পারি এবং সেই জীবনের সংগ্রামে এগিয়ে যাওয়ার সুন্দর এক সুন্দর রহস্যময় ভূমি আমাদের পথ চলা শুরু করব। আমাদের রাম সুন্দর মিশ্র ভদ্র মহোদয়, ওনাকে আমরা ভালোবাসা দিয়ে পুষ্পের গন্ধে আমরা আবদ্ধ করব। আমাদের আমাদের ট্রাস্টের সহ সভাপতি গোপাল চক্রবর্তী ভদ্র মহোদয়কে বলো 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 সবই শত এই সবাইয়ের হৃদয়ের ভালোবাসায় আমরা সবাই মিলে আমাদের পশ্চিমবঙ্গের বড়মন্ত্রী সুরে করতালি হোক। আমরা একটু বরণ করে নেব, জানি আমাদের রাষ্ট্রের সহকারী কোষাধ্যক্ষ গণেশ মিশ্র, গণেশ মিশ্র বরণ করে নিচ্ছেন সহ সভাপতি আমাদের রাষ্ট্রের গোপাল চক্রবর্তী, নিচ্ছেন রাজীব জৈন, রাজীব জৈন রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন কিশোরী মোহন মিশ্র, আমরা ভেবে নিচ্ছি ইন্দু পক্ষ থেকে গোপাল উত্থাসী, হলদিয়া ব্লকের পক্ষ থেকে আগে
কিছুদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, যখন আন্দোলন হয়েছে, যখন রাস্তায় নামা হয়েছে, তখন তো কেউ বলেনি। আজকে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণটা সবাইকে নিয়ে শ্রীধর মিশ্র মধুসূদন দার নেতৃত্বে যখন আন্দোলনটা সংগঠিত করেছে, যখন সত্যিকারের দাবিটা আমরা সেই অর্থে তুলে ধরতে পেরেছি, এখন যখন দেখছে দাবি দেওয়া আদায় হওয়া শুরু হয়েছে, তখন অনেকে এখন কুম্ভীর আশ্রু দেখাচ্ছেন, অনেকে এখন বিভিন্ন সহানুভূতির হাওয়া দেখাচ্ছেন। ব্রাহ্মণ পুরোহিতরা জানে কারা কারা মানুষের সাথে রয়েছে, কারা এই ব্রাহ্মণ পুরোহিতদের জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করেছে, কারা এই ভাতাটা পাওয়ার জন্য সত্যি করে দরবার করেছে। সুতরাং এসব মানুষকে বোকা বানানো যাবে। বিজেপি সভাপতি দাবি করেছে ভোট আসতে, আপনারা এটা ভোটের জন্যই করছেন। আমরা আবার বলবো যে কোনো কিছু নির্বাচন ওরিয়েন্টেড হয় না, যে কোনো ঘোষণা নির্বাচন হবে, কে জানে কবে নির্বাচন হবে, এই তো কোভিড পরিস্থিতি আছে, কি হতে পারে কেউ জানে। সুতরাং এই দাবি আমরা 16 সাল থেকে তুলেছি, 17 সাল থেকে জোরদার আন্দোলন করেছি, হয়তো 2.5 বছর 3 বছর লেগেছে, হয়তো দেরি হয়েছে, কিন্তু আমরা পেয়েছি, আমরা আনন্দিত। এবং আমি আবার বলছি আমাদের আরও যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা সরকারের কাছে প্রেজেন্ট। দাদা, আজকে টিটাগড় থানার সামনে বিজেপি যুব মোর্চার নেতা মনীশ শুক্লাকে থানার সামনেই একেবারে খুন করা হলো, কি বলবেন? ধরুন আমি বলছি আজকে আমি কোনো রাজনৈতিক ইয়েতে আসিনি, আমি এসেছি পুরোপুরি একদম একটি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটি অনুষ্ঠানে। সুতরাং কী ঘটনা ঘটেছে, কী হয়েছে না হয়েছে, যে কোনো হত্যাই আমি মনে করি আমরা এটাকে সমর্থন করি না। সুতরাং প্রশাসন আছেন, তারা নিশ্চিত হবে এটা দেখবে। আপনার জেলাতে একজন আদিবাসী মহিলা ধর্ষিত হয়েছিল, কিন্তু বিজেপি করছে যে অন্য জায়গায় ধর্ষিত হলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামবে, কিন্তু এই বাংলায় কোনো ধর্ষিত হলে রাস্তায় নামছে না মুখ্যমন্ত্রী। এই বলেছি এর আগে তো মুখ্যমন্ত্রী সব থেকে বেশি রাস্তায় নেমেছিলেন অন্যায়ের প্রতিবাদে। এর আগে তো এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ধর্ণায় বসেছিলেন, তাকে লালবাজারে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এই নেত্রী, এই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সাথে যাদের কিচ্ছু নেই তাদের জন্য তিনি সবসময় রাস্তায় নেমেছেন। এগুলো রাজনৈতিক বক্তব্য বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে, মানুষ জানে কে মানুষের পাশে আছে। চলো, আজকে দাবি তুলেছে, তারা কি এতদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, যখন আন্দোলন হয়েছে, যখন রাস্তায় নামা হয়েছে, তখন তো কেউ বলেনি। আজকে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণটা সবাইকে নিয়ে শ্রীধর মিশ্র মধুসূদন দার নেতৃত্বে যখন আন্দোলনটা সংগঠিত করেছে, যখন সত্যিকারের দাবিটা আমরা সেই অর্থে তুলে ধরতে পেরেছি, এখন যখন দেখছে দাবি দেওয়া আদায় হওয়া শুরু হয়েছে, তখন অনেকে এখন কুম্ভীর আশ্রু দেখাচ্ছেন, অনেকে এখন বিভিন্ন সহানুভূতির হাওয়া দেখাচ্ছেন। ব্রাহ্মণ পুরোহিতরা জানে কারা কারা মানুষের সাথে রয়েছে, কারা এই ব্রাহ্মণ পুরোহিতদের জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করেছে, কারা এই ভাতাটা পাওয়ার জন্য সত্যি করে দরবার করেছে। সুতরাং এসব মানুষকে বোকা বানানো যাবে না। বিজেপি সভাপতি দাবি করছে ভোট আসতে, আপনারা এটা ভোটের জন্যই করছেন। দেখুন, আমরা আবার বলবো যে কোনো কিছু নির্বাচন ওরিয়েন্টেড হয় না, যে কোনো ঘোষণা নির্বাচন হবে, কে জানে কবে নির্বাচন হবে, এই তো কোভিড পরিস্থিতি আছে, কি হতে পারে কেউ জানে। সুতরাং এই দাবি আমরা 16 সাল থেকে তুলেছি, 17 সাল থেকে জোরদার আন্দোলন করেছি, হয়তো 2.5 বছর 3 বছর লেগেছে, হয়তো দেরি হয়েছে, কিন্তু আমরা পেয়েছি, আমরা আনন্দিত। এবং আমি আবার বলছি আমাদের আরও যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা সরকারের কাছে প্রেজেন্ট করবো। দাদা, আজকে টিটাগড় থানার সামনে বিজেপি যুব মোর্চার নেতা মনীশ শুক্লাকে থানার সামনেই একেবারে খুন করা হলো, কি বলবেন? দেখুন, আমি বলছি আজকে আমি কোনো রাজনৈতিক ইয়েতে আসিনি, আমি এসেছি পুরোপুরি একদম একটি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটি অনুষ্ঠানে। সুতরাং কী ঘটনা ঘটেছে, কী হয়েছে না হয়েছে, যে কোনো হত্যাই আমি মনে করি আমরা এটাকে সমর্থন করি না। সুতরাং প্রশাসন আছেন, তারা নিশ্চিত হবে এটা দেখবে। আপনার জেলাতে একজন আদিবাসী মহিলা ধর্ষিত হয়েছিল, কিন্তু বিজেপি করছে যে অন্য জায়গায় ধর্ষিত হলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামবে, কিন্তু এই বাংলায় কোনো ধর্ষিত হলে রাস্তায় নামছে না মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কি বলেছে? এর আগে তো মুখ্যমন্ত্রী সব থেকে বেশি রাস্তায় নেমেছিলেন অন্যায়ের প্রতিবাদে। এর আগে তো এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ধর্ণায় বসেছিলেন, তাকে লালবাজারে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এই নেত্রী, এই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সাথে যাদের কিচ্ছু নেই তাদের জন্য তিনি সবসময় রাস্তায় নেমেছেন। এগুলো রাজনৈতিক বক্তব্য বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে, মানুষ জানে কে মানুষের পাশে আছে। আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা প্রিয় মন্ত্রী মহোদয়কে আমরা শারুক দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ট্রাস্টের পক্ষ থেকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ট্রাস্টের সভাপতি সম্মানীয় মধুসূদন মিশ্র ভদ্রমহোদয়। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন
রাষ্ট্রের সহকারী কোষাধ্যক্ষ গণেশ মিশ্র। গণেশ মিশ্র, 2016 সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট হয়, তখন থেকে আমাদের আন্দোলন, আন্দোলনে আমরা জয়লাভ করেছিলাম, ধন্যবাদ মিছিল করেছিলাম। আজকে যার হাত ধরে আমরা দাবি পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আজকে আমরা সম্মানিত ভূষণ করার জন্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বনামধন্য নেতৃত্ব আজকে আমাদের এসেছেন রাজীব ব্যানার্জী মহল, তাকে আমরা সম্বর্ধনা পালন করলাম বা আমাদের সাংগঠন বিষয় নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আমরা সমস্ত বহু পুরোহিতদের নিয়ে এক একটা নিবন্ধন করোনা উপদ্রবায় বিভিন্ন জায়গায় আমরা সমস্যা করেছিলাম, এই মিলে আমরা সবাই মিলে লিডার দিকে নিয়ে আজকে আমরা এই এক জায়গায় একত্রিত হয়েছি। এই 8,000 ব্রাহ্মণদের যে মহার্ঘ ভাতা দিবার সরকার ঘোষণা করেছে, এটা অনেক ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের জড়িত অনেক ব্রাহ্মণ রয়েছে, আমার কোনো ব্যবস্থা করতে পারবো? আমি একটা কথা বলি, আমার আমি 16,000 তালিকা তুলে দিয়েছিলাম, তাতে 16,000-এর তালিকা তুলে চলে আসছে। বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে।
আমরা বলতে পারি সাদ্দাম কিছু বলবে তোমার বিরুদ্ধে যে অভিযোগ? আমি নির্দোষ আছি, কিছু বলবে? আজকে সারা পশ্চিমবঙ্গে ধর্ষণ প্রচুর বেড়ে গেছে, প্রত্যেক দিন আমরা শুনছি। এবারে আমাদের এই জেলাতে, এই এই হলদিয়াতে দুটো মা, রিয়া এবং রমা, মা ও মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, তার কোনো বিচার হয়নি এতদিন অবধি। আজকে এক বছর হতে গেল, এখনও পর্যন্ত তাকে রেখে দেওয়া হয়েছে কেন? তার ফাঁসি কেন হয়নি? তার ফাঁসির জন্যে আজকে আমাদের এই আন্দোলন। বিচার প্রক্রিয়াটা এটাই শুরু হোক যে ওটা একমাত্র হয় ফাঁসি, আর কিচ্ছু চাই না আমরা। আমরা ওর ফাঁসি ছাড়া এর চেয়ে বেশি আর অন্য কিচ্ছু চাই না। এবার ওর সাথীদের সঙ্গে, সাথীদেরকে ঢোকানো হয়েছে, এরপরে ওর ওকে আনা হবে হয়তো, কিন্তু আমরা এই এই বিচারটাই চাই যে ধর্ষণকারীর ফাঁসি। এ শুধু ধর্ষণ করেনি, দুটো মেয়েকে জ্যান্ত জ্বালিয়ে মেরেছে, তার হয়ে বলবার কেউ নেই। কিন্তু তার বিপক্ষে, মানে আসামির পক্ষে যারা এই কেস লড়ছে, তারা কিভাবে লড়ছে যে একটা জ্যান্ত ধর্ষণ করে জ্যান্ত মা মেয়েকে পুড়িয়ে মারা হলো, তার হয়ে কি করে লড়ছে, সেই লয়ারদেরকেও আমি বলবো যে তারা যেন এই কেসটা না লড়ে এবং ফাঁসিটাই যেন হয়। আপনার নাম? আমার নাম অপর্ণা লস্কর, আমি রাজ আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি। বিরলতম ঘটনা, কারণ হলদিয়ার ক্ষেত্রে এরকম দুজন মা মেয়েকে যেটা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, মানে আদালতের আজকে ঠিক পর্যবেক্ষণটা কী কিছু? প্রথম কথা হচ্ছে এটা একটা স্পেশাল রিপোর্টেড কেস হলদিয়া সাব ডিভিশনের মধ্যে, তার কারণ একই সঙ্গে জোড়া মারার, মা এবং মেয়ে, সুতরাং একটা হিনিয়ান্স অফেন্স। এই কারণেই 302 তো অবশ্যই হিনিয়ান্স অফেন্স, তার সঙ্গে হিনিয়ান্স অফেন্স হচ্ছে একই পরিবারের দুজনকেই একেবারে মেরেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা না হচ্ছে যেটা, যে ইন্ডাস্ট্রিতে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, আজকে যদি তাদের বিরুদ্ধে প্রপারলি লিগেলি অ্যাকশন না নেওয়া যায়, জাস্টিস আমরা যদি দিতে না পারি, বহু মানুষ এখানে আশঙ্কায় জীবনযাপন করবে। সেক্ষেত্রে এভিডেন্সটাকে আমরা চেষ্টা করছি দ্রুত ট্রায়াল করে যত দ্রুত সম্ভব বিচারের শেষ পর্যায়ে আনা, কিন্তু শুরুর মুখে ওরা চেষ্টা করেছিল যাতে আজকে চার্জটা করা না যায়, কিন্তু পরবর্তীকালে আমরা ডিসিশন করেছিলাম যে এই মামলায় চার্জ ইমিডিয়েট দরকার, সেক্ষেত্রে দরকার হলে ভিডিও কনফারেন্স হোক, এবং লিঙ্কও দিয়ে ফেলেছিল, কিন্তু সাবসিকোয়েন্টলি ওনারা বলছেন যে না, আমরা নিয়ে রওনা দিচ্ছি। তাই ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার পর ওদেরকে চার্জ ফ্রেম করে শোনানো হলো 302 এবং 201-এ, এবং 201 হচ্ছে যেটা এভিডেন্সটা লোপাট করেছিল, আপনারা সবাই জানেন যে নদীর পাড়ে নিয়ে গিয়ে একটা জ্বলন্ত বার্নিং হাট করে সেখানে পুড়িয়ে মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার কারণ টোটাল এভিডেন্সটাকে যদি লোপাট করা যায়, তাহলে আগামী দিনে প্রকৃত কালপিটকে তাকে কেউ ফাইন্ড আউট করতে পারবে না, কিন্তু সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমাদের যা এভিডেন্স আছে, তদন্ত হয়েছে, এবং যেটা এখনকার দিনে সবচেয়ে ভাইটাল এভিডেন্স, একটা ইলেকট্রনিক এভিডেন্স যেটা দরকার আছে, এবং মোবাইল টাওয়ার সমস্ত লোকেট করে এখনও পর্যন্ত প্রাইমা ফেসি ওদের এগেনস্টে এস্টাবলিশ করার মতন যথেষ্ট মেটেরিয়ালস ছিল, এবং তাতে ওনারা ডিসচার্জ চেয়েছিলো, কিন্তু আমরা বলেছি যে আমাদের মেটেরিয়ালস থেকে প্রমাণ হয়েছে প্রাইমা ফেসি যে ওদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছেন,
কোর্ট সন্তুষ্ট হয়ে ওদের পিটিশনটাকে রিজেক্ট করেছেন। আর অ্যাট দ্য সেম টাইম ওরা চেয়েছিল বেলের ক্ষেত্রে, কিন্তু অদ্ভুত ব্যাপার যে এই আসামিগুলো যদি একবার বেরিয়ে যায় তাহলে টোটাল এভিডেন্স এখানে প্রসিকিউশনের কাছে জিরো হয়ে যাবে, সেখানে আমাদের স্ট্রং অবজেকশন ছিল এবং বেলটাও রিজেক্ট হয়েছে। আমার নাম সৌমেন কুমার দত্ত, আমি হচ্ছি সরকারি আইনজীবী। দুর্গাচক ২৯ / ২০ নম্বর মামলায় আজ ফ্রেমিং অফ চার্জের জন্য দিন ছিল, সেইটা আমরা ফ্রেমিং অফ চার্জ করতে গিয়ে প্রথমে ওরা বেল পিটিশন করেছিল মঞ্জুর আর আমিনুরের হয়ে, সেই দুটো বেল পিটিশন রিজেক্ট হয়েছে, আর বাকি চারজনকে ডিসচার্জ চেয়েছিল। ওদের বক্তব্য ছিল এই মামলায় সেরকম কোনো মেটেরিয়ালস নেই, কিন্তু আমরা কোর্টকে সিডি দেখিয়ে স্যাটিসফাই করেছি যে এই মামলা অ্যাম্পল এ রয়েছে, মানে এভিডেন্স রয়েছে, সব মেটেরিয়ালস এভিডেন্স, অতএব এই মামলা চার্জটা ফ্রেম করা হোক আর ওদের পিটিশনটা ইনলিমিনি রিজেক্ট করা হোক, সেই মোতাবেক সেই রকম হয়েছে। এবার চার্জ ফ্রেম করেছি আমরা ভারত এই মা আর মেয়েকে, বিশেষ করে ঋষিতা দে, অ্যালাস রিয়া দে এবং রমা দেকে যেভাবে হত্যা করে পুড়ি দেওয়া হয়েছে, সেই জন্য ওদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ এবং ৩৪ ধারা মতো অভিযোগ এসছে। আর ডেড বডিটাকে পুড়ি দিয়ে এভিডেন্সটাকে ডিসঅ্যাপিয়ার করার জন্য যে ঘটনা ওরা ঘটিয়েছে সেইটার জন্য ওদের বিরুদ্ধে ২০১/৩৪ ধারা মতো অভিযোগ এসছে, এবং সেই অভিযোগটা আজকে ফ্রেমড হয়ে গেল ১৯/১০/২০২০ এভিডেন্স অফ ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওই দিন। চার্জ হওয়া মানে ট্রায়াল শুরু হয়ে গেল, হ্যাঁ, এবারে হবে এভিডেন্সটা, এভিডেন্সটা ওই ১৯/১০/২০২০ তারিখে এভিডেন্স শুরু হয়ে যাচ্ছে, কার হবে না বাদীর সাক্ষীটা শুরু হবে। হ্যাঁ, এইটা আর কিছুই থাকে আমার বন্ধু বলবে। ¡Gracias!
জবাব দাও চাই জবাব দাও তোমরা কি তোমাকে জবাব দিতেই হবে তোমরা কি তোমাকে জবাব দিতেই হবে পড়ায় পড়ায় সন্তান হচ্ছে কেন মমতা বনাজি দূর হটো দূর হটো দূর হটো পড়ায় পড়ায় সন্তান হচ্ছে কেন মমতা বনাজি দূর হটো দূর হটো দূর হটো বন্দে দূর হটো দূর হটো দূর হটো বন্দে মাতরম বন্দে মাতরম বিজে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল লড়াই 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 চাই লড়াই 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 চাই পড়ায় পড়ায় বিজেপি কর্মী দ্রব্য অত্যাচার হচ্ছে কেন মমতা বনাজি দূর হটো দূর হটো দূর হটো করতে হবে সন্ত্রাসবাদী দিয়ে বিজেপিকে রোকা যায়নি যাবে না সন্ত্রাসবাদী দিয়ে বিজেপিকে রোকা যায়নি যাবে না বন্দে মাতরম বিজেপি জিলা ভোট পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই মমতা ব্যানার্জি হাতরস নিয়ে কাণ্ড নিয়ে রাস্তায় নেমেছে নিজের রাজ্যে একের পর এক খুন করছে এনকাউন্টার করে দেওয়া হচ্ছে গুলি করে একজন আইনজীবী একজন মানে লিডার একজন মানুষের নেতৃত্ব নেতা
তাকে গুলি করে হত্যা করছে, মানে বোঝা যাচ্ছে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বাংলার জনগণ, যে তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ। এইভাবে মানুষকে দমিয়ে বিজেপি কর্মীকে খুন করে আগে বাড়তে পারবে না। 2021 মানুষ বুলেটের জবাব মানুষ ব্যালটে দেবে। कूल 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 कूल, ये मनीष शुक्ला की हत्या नहीं है, प्रजातंत्र की हत्या है पश्चिम बंगाल। और मुझे लगता है कि प्रशासन और शासन में संवेदनशीलता भी नहीं है। थाने के सामने हम लोग देख के आए घटनास्थल, थाने से कुछ मीटर दूरी पर हमारे कार्यकर्ता मनुष्य शुक्ला की हत्या होती है। अभी तक वो स्थान वो स्पॉट को सील नहीं किया गया, अभी तक पोस्टमार्टम नहीं हुआ। मनीष शुक्ला की विधवा पत्नी घर पर इंतजार कर रही है, दो बच्चे हैं, दोनों बेटियां हैं 4 साल और 8 साल की, वो इंतजार कर रही है। पर संवेदन शून्य सरकार है। पुलिस ने अभी तक डॉक्टर्स को सर्टिफिकेट नहीं दिया, अभी तक पोस्टमार्टम स्टार्ट नहीं हुआ, जबकि हत्या हुए लगभग 16 घंटे से ज़्यादा हो गए। और हम सब लोग उसके अंतिम दर्शन करना चाहते हैं, इसीलिए मैं भी दिल्ली जाने वाला था, रुक गया। ये बहुत ही शर्मनाक घटना है और ये सामान्य घटना नहीं है, ये पहली बार की घटना नहीं है। इसके पहले नॉर्थ बंगाल में हमारे विधायक को फांसी पे लटका दिया था और आत्महत्या का चालान पेश किया। ये जादूगर पुलिस है, कभी भी जादू करती है, हत्या को आत्महत्या बदलने में ममता जी की पुलिस की मास्टरी है। ये तो सरेआम मौत हुई है, नहीं तो कह देते कि मनीष ने अपने स्वयं को गोली मार ली। बहुत शर्म की बात है, ये प्रजातंत्र की हत्या है, ये लोकतंत्र की हत्या है, पूरे बंगाल की जनता देख रही है। और इसका जवाब लॉकेट जी ने, अर्जुन सिंह जी ने सही कहा कि आने वाले चुनाव में जनता देगी। और ममता जी, ये विधवाएं जो आपकी अराजकता के कारण एक के बाद एक रोज एक विधवा बन रही है, उनकी उनका श्राप भी आपको मिलेगा, उनकी बददुआ भी आपको मिलेगी। वो आपको नष्ट कर देगी, आपके पूरे शासन तंत्र को नष्ट करेगी आने वाले चुनाव में, ऐसा मेरा मानना है। मैं वही बोल रहा हूँ कि लगातार हत्याओं का दौर चालू है। पिछले 15 दिन में 13 हत्याएं हुई है इस प्रदेश के अंदर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की। और ये हत्या के माध्यम से अगर भारतीय जनता पार्टी को रोकना चाहेंगे तो रोकने वाली नहीं है भारतीय जनता पार्टी। हमारी पार्टी बलिदानियों की पार्टी है, हम बलिदान देंगे बंगाल को बचाने के लिए, बंगाल के संस्कार और संस्कृति को बचाने के लिए। Yeah.
লোকটা রাস্তায় হেঁটে যাচ্ছিল, এটা গুড্ডু ট্রান্সপোর্টার ডাম্পার, রাস্তায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে লোকটাকে চিপে দেয়। এই জায়গাটা মানে সাংঘাতিক ভাবে খারাপ। জায়গাটা প্রত্যেক দিন আমরা রিকোয়েস্ট করেছি ইসিএল ম্যানেজমেন্টকে, কিন্তু ম্যানেজমেন্ট শুনে নাই। আজ বিগত দু তিন মাস ধরে আমরা বলছি যে রাস্তাটা ঠিক করুন, ওরা সবকিছু গাফলতি করে এই জিনিসটা আজকে ঘটালো। মানে ইসিএল এর গাফিলতির জন্য একটা একদম পুরোপুরি ইসিএল এর গাফিলতির জন্য এই জিনিসটা ঘটেছে। ওরা রোডের উপরে একদম ধ্যান দেয় না। মানে আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি ওই মালিক আসুক, জিএম আসুক, এই লোকটার প্রাণের যা ক্ষতি হয়েছে সেটা ফিরিয়ে দিক, তারপর আমরা এখান থেকে। আর যত ওর ডাম্পার আছে, যত ডাম্পার আছে, একটাও ডাম্পারের পেপার নাই, একটা ডাম্পার ঠিকঠাক নাই, সব 20 বছর পুরনো গাড়ি আছে, সব নতুন গাড়ি নামাক, ভালো এক্সপিরিয়েন্স ড্রাইভার রাখুক, তারপর আমরা চলতে দেবো, নাহলে আমরা চলতে দিই। আপনার নাম? বীরেন্দ্র কুমার। নমস্কার, আমার নাম রাজা পাল, সৌভিক সরকার নামে একটি ছেলে, দীর্ঘদিন ধরে আমার কাছে কোমর অবস্থায় ছিলেন, কিছুদিন যাবৎ ওনাকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহযোগিতা ব্যক্তি ওনাকে সন্ধান দিতে পারেন, আমি ওনাকে বিশেষভাবে পুরস্কৃত করব। আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ের যে সার্ভিস রোড বেহাল অবস্থাতে আছে, বেহাল অবস্থা এই কারণে আজকে যে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি সরকার, তিনি যখন 2014 সালে এসেছিলেন, দেশে আচ্ছে দিনের কথা বলে এসেছিলেন, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভিস রোডগুলো এক সময় খুবই ভালো ছিল, সেই সার্ভিস রোডগুলো পুকুরে পরিণত হয়েছে। আমরা মাছ ছেড়ে আপনাদের সামনে দেখালাম, কিন্তু হাঁটু অব্দি জল আছে, সেইখানে মাছ চাষ হতে পারে, মানুষ গাড়ি নিয়ে চলতে পারে না। আজকে আমাদের এই এলাকা থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টি সাংসদ আছেন, তার পাশে যে আসানসোল লোকসভা আছে সেইখানেও নির্বাচিত ভারতীয় জনতা পার্টি সাংসদ আছেন, আর তিনি মন্ত্রীও আছেন কেন্দ্র সরকারে, কিন্তু তারাও এই এলাকার মানুষ ভোট পেয়ে নির্বাচিত হয়ে গিয়েছেন। নির্বাচিত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই এলাকার হাল অবস্থা কিন্তু নিজের সরকারদেরকে জানায়নি, যদি জানিয়েছেন তারপরেও কিন্তু আমাদের এই সার্ভিস রোডগুলো হাল দেখছেন, যত লোক করোনাতে মারা যায়নি তার চেয়ে কয়েক গুণ বেশি লোক এই রোড অ্যাক্সিডেন্টে পার্টে মারা যাচ্ছে। তাই আমরা এই আন্দোলন আজকে সাংকেতিক আন্দোলন করেছি, আমাদের শুধুমাত্র এই দুর্গাপুরের সার্ভিস রোডে নাই, গোটা জেলা জুড়ে আমাদের আন্দোলন চলতে লাগাতার বিগত দিন আমার যে কাকসা ব্লকে হয়েছে, আগামী দিন অন্ডাল থেকে শুরু করে আসানসোল অবধি হবে, তাতেও যদি না মানে আমরা যুবক তৃণমূল কংগ্রেসের কর্মীরা টোলে দাঁড়িয়ে আমরা টোল ফ্রি রোড করে দিব সেই দিনকে আইন ভঙ্গ করে। কতক্ষণ এই বিক্ষোভ সমাবেশ চলবে? আমাদের এই বিক্ষোভ সমাবেশ যেহেতু আমাদের সাংকেতিক বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সাংকেতিক আমরা সাংকেতটা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে দিয়ে দেওয়ার পর আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ। থ্যাংক ইউ রূপা স্যার। নমস্কার। তো সৌভিক সরকার, যিনি আমার টাকাটি আত্মসাৎ করেছেন, তো ওনার যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে যদি ওনার সম্বন্ধে সন্ধান দিতে পারেন, তাহলে আমি খুব উপকৃত হব এবং ওনাকেও আমি একটা পুরস্কৃত করব। Get down!
আমরা হঠাৎ করে কর্মসূচিতে করতে বাধ্য হলাম এই কারণে যে কৃষি দপ্তর বা বিডিও অফিস থেকে আমরা তো বললামই যে পঞ্চায়েতের কাছে আমরা কিছু আশা করি না, কারণ গুন্ডা বদমায়েশ এরা মানুষের ভোটকে লুট করে পঞ্চায়েতে জিতেছে, মানুষকে ভোট দিতে দেয়নি, ওদের কাছে আমরা কিছু আশা করি না, ওরা তো যাবেই না। কিন্তু বিডিওগুলো কমসে কম ইটাহার, রায়গঞ্জ ব্লক, করণদিঘি ব্লক, আমাদের কালিয়াগঞ্জ ব্লক, হিমতাবাদ ব্লক, আমাদের হচ্ছে ওইদিকে ইসলামপুর শহর এলাকা, এই সমস্ত এলাকা, চোপড়ার তিনটে অঞ্চল, এই ৪৫টা টোটাল অঞ্চলে যদি বিডিওরাও যেতেন, কৃষি আধিকারিকের পক্ষ থেকে যদি মানুষ যেতেন, তাহলে আজকে আমাদের এখানে আসতে হতো না। তাহলে ওনারা আমাদের কাছে যাননি, বা এই গরিব কৃষক যে যাননি, আজকে জল ভেঙে কষ্ট করে আজকে তারা মাঠের থেকে ধান উঠিয়ে নিয়ে এসছেন, পচা ধান, আজকে তাকে দেখতে হবে। এই যে জেলার ৫০ কোটি ধান জলের তলায়, এই ধানগুলো আর হবে না, তাহলে এই ধানের বদলে এখন কী ফসল হবে কে বলবে? কৃষি দপ্তরকে বলতে হবে, আর ক্ষতিপূরণ তাদের দিতে হবে, এই ক্ষতিপূরণ তাদের দিতে হবে। উৎসবের মরশুম, সব মানুষ বাংলার উৎসব শুরু হচ্ছে, করোনা আছে, আতঙ্ক আছে, ভয় আছে, কিন্তু মানুষের জীবনে উৎসবও আছে, মানুষ উৎসবে সামিল হবে, তাহলে এই উৎসবের আগে এই কৃষকগুলোর কী হবে? কয়েক হাজার বাড়িতে জল ঢুকে গেছে, আপনি যাবেন নমনিয়া, যাবেন আপনি গুলন্দর, যাবেন আপনি সুরুন ওয়ান, সুরুন টু, এই সমস্ত এলাকা, আলতাপুর ওয়ান, আলতাপুর টু, রসকোন ওয়ান, রসকোয়া টু, করণদিঘি ওয়ান, করণদিঘি টু, আমাদের বাহিন অঞ্চল, আমাদের জগদীশপুর অঞ্চল, এই সমস্ত অঞ্চলে দেখুন কী অবস্থা, মানুষের এক এক গোবর জল সব বাড়ির মধ্যে। অত সরকার কিসের জন্য? সরকার জিএসটি সিজিএসটি নেওয়ার জন্যে, আর বলছেন গরিব দরদি সরকার, বলছেন কৃষক দরদি সরকার, কৃষকদেরকে ভোরকে ভোট নিয়েছিলেন, এই কৃষকরা আর তার পক্ষে থাকবে না। আর ওইখানে দিল্লিতে বসে মোদি কৃষক বিক্রি করে দিলেন, কৃষকের সম্পদ বিক্রি করে দিলেন, লুটপাট করে দিলেন, দেশটাকে বিক্রি করে দিলেন, এই কৃষক সম্প্রদায় আর এদের পক্ষে থাকবে না, কেউ যদি ভুল করে থাকে আর ভুল করবে না। আমরা দাবি জানাতে এসেছি, আমাদের দাবিগুলো কৃষি আধিকারিককে নিতে হবে, এবং পঞ্চায়েত মেম্বার নয়, কৃষি আধিকারিকের পক্ষ থেকে তার প্রতিনিধি, ব্লকের বিডিওর প্রতিনিধি, তারা যাবে তদন্ত করতে যে কত জমির ফসল নষ্ট হয়েছে, কত টাকা সেই কৃষকের ক্ষতি হয়েছে। আর ক্ষেত মজুরও কাজ পাচ্ছে না, জলের নিচে ফসল, ক্ষেত মজুরের কাজ নেই, এটা তো ঘটনা। তৃণমূলের আমলে বামফ্রন্ট, বামপন্থী কোনো দল, গণসংগঠন যেদিনই আসে সেদিন তারা অফিসে থাকেন না, তাদের দায় দায়িত্ব তারা পালন করেন না। আমি আগেই বলেছি, এরা তৃণমূলের জন্য কাজ করেন, এরা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, তাদের জন্য এরা কোনো কাজ করেন না, এরা দলতন্ত্রে বিশ্বাসী, আর অন্য কাউকে বলে দলতন্ত্র, দলতন্ত্রের কথা, এরা নিজেরাই হচ্ছে দলতন্ত্র, এক একটা দল দাসে পরিণত হয়েছে এই জেলার প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা অফিসার।
আমাদের ডেপুটেশন উনি নেবেন, যিনি আছেন নেবেন, প্রতিশ্রুতি সবার সামনে এসে মাইকে দেবেন, ততক্ষণে আমাদের চলবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান, এটা চলবে। লকডাউনের মাধ্যমে আপনারা দেখেছেন
আপনারা দেখেছেন যে লকডাউনের মাধ্যমে মোদীজি প্রত্যেকটা লোকজন উনিকে চালটা দিয়েছিলেন, 5 কেজি করে চাল, সেই চালও আমরা সবাই পাইনি। এবং দিদির দেওয়ার কথা ছিল যে চাল, সে চাল তো উনি জানিনি, উপরন্ত মোদীর দেওয়া চাল, ভারতীয় সরকারের যে দেওয়া চাল, সে চালও লুটপাট করে খেয়ে নিয়েছেন। আপনারা দেখেছেন গোডাউনে বস্তা বস্তা পেতে রয়েছে সেই মাল, সেই মাল তারা ক্যাডাররা নিয়ে গেছে, খেয়ে ফেলেছে। আজকে তাই আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আপনারা যে দিদির যে উন্মাদনাকে ভুল করেছিলেন, দিদির যে উন্মাদনা কথাবার্তা শুনে, দিদির যে ভালো ভালো কথা শুনে আপনারা যে উৎসাহিত হয়ে দিদিকে এনেছিলেন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার জন্য। Come on!
আজকে আমরা যে পশ্চিম বাংলা টাকার পাহাড়ে বসে থাক, এটাই আমার চিন্তাধারা, এটাই আমার উদ্দেশ্য। আমাদের পশ্চিমবাংলা যে আমফান এসেছিল, আমফানের মধ্যে আমাদের মোদিজি হাজার কোটি টাকা দিয়েছিলেন, কিন্তু আমাদের যে এই পশ্চিমবাংলার সরকার, তাদের মানে আমাদের যে গরিব যার ঘর ভেঙেছিল, যার সুবিধা অসুবিধা হয়েছিল, তারা একটাও কেউ পায়নি। শুধু টিএমসি লোকরা ওই পার্টি অফিস থেকে তার নাম সিলেকশন হয়েছে, তার নাম সিলেকশন, যার তিনতলা চারতলা বাড়ি আছে, তারা এই টাকাটা পেয়েছে। ওই জন্যে আমরা আজকে, আমি নিজের একটা আরটিআই ভিডিওতে করেছিলাম যে ওই লিস্ট নেওয়ার জন্য, কিন্তু এখনও অবধি বিডিও সাহেব এখনও আমাকে লিস্ট দেন নাই। 30/6/2020 আমি আরটিআই করেছিলাম, এখনও অবধি আমাকে সেই লিস্টটা দেন নাই। ওই জন্যে আমরা আজকে এইখানে এই বিক্ষোভ করছি, আর বিডিও সাহেবকে বলবো যে আমাদের যদি লিস্ট না দেয়, এর থেকে আর বড়ো আন্দোলন আমরা রাস্তায় নামবো। আমাদের এখানে আমাদের জেলার সম্পাদক আছেন অজয় মান্না, আমাদের জমজুর মণ্ডলের তিনে সভাপতি আছেন রামকৃষ্ণ নেতি, সহসভাপতি হাওড়া জেলার সজমান সিং। আমি বলবো যখন যে এই ব্যাপারটা নিয়ে কিছু অজয়দাকে বলবো বলার জন্য। দাদা আপনার নাম? নীতিশ কুমার ঝা, ডমরুর দু নম্বর মণ্ডল সভাপতি। দেখুন, আপনারা সকলেই জানেন যে কয়েক মাস আগে পশ্চিমবাংলার বুক দিয়ে যে আমফান ঝড়, বিধ্বস্ত আমফান ঝড় আমাদের পশ্চিমবাংলার উপর দিয়ে বয়ে গেছে, সেই ঝড়ে বাংলার প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহত হয়েছে, এবং স্বয়ং কেন্দ্রীয় সরকার মোদিজি একদিনের মধ্যে এসে যে হাজার কোটি টাকা দিয়ে গেছেন এবং বলেছেন যদি আরও লাগে আমরা সাহায্য করব পশ্চিমবঙ্গ সরকারকে, কিন্তু সেটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে চূড়ান্তভাবে দলবাজি হচ্ছে। যারা যে ক্ষতিগ্রস্ত আজকে আমফান ঝড়ের পরিবারগুলো এক টাকাও এখনও পর্যন্ত পায়নি, কিন্তু আমরা দেখেছি যে যে তৃণমূল কংগ্রেসের তাদের নেতা মন্ত্রীদের পরিবারের লোকেরা এই টাকাগুলো ক্ষতিগ্রস্ত পরিবারে না পেয়ে এই টাকাগুলো তারা পেয়ে গেছে। তা এই প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিডিও অফিসে এই যে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি, তার নয় আমরা আজকে এই ডমজু ভিডিওতেও আমরা আমাদের কর্মসূচির মধ্যে সামিল হয়েছি। আমার নাম অজয় মান্না, হাওড়া জেলার সম্পাদক। বর্তমান মানব সভ্যতার চূড়ান্ত সংকটের মুখে, করোনার আতঙ্কে যখন আতঙ্কিত, সেই সময় পশ্চিমবঙ্গের বুকে ধেয়ে এলো আমফান। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 90 থেকে 100 জন মানুষ নিহত হয়েছেন আমফান ঝড়ে। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ভিজিট করেছেন, 1000 কোটি টাকা উনি দিয়ে গেছেন পশ্চিমবঙ্গের দুর্গত পীড়িত মানুষদের সহযোগিতা করার জন্য। কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে দেখতে পেলাম যারা প্রকৃত দুর্গত তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে দুর্গতদের নাম ঠিক করা হয়েছে, তাদের পার্টির ক্যাডারদের নাম ঠিক করা হয়েছে, তারপর তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। টোটালি স্বজন প্রধানের রাজনীতি এখানে হয়েছে। আমরা চাই আমাদের যে এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ, এবং আজকের যে বিডিও অফিস দেখছেন এই বিডিও স্যার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ, কারণ এখানে যে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় যে রাস্তাঘাট হয়ে থাকে, এখানে 15% কমিশনের টেন্ডার বিক্রি হয়। আমাদের কাছে তার যথাযথ প্রমাণও আছে, ঠিক সময় আমরা দিয়ে দেবো আপনাদের কাছে। এবং সেই টেন্ডারগুলো কারা পাবে, ঠিক করবে কারা? তৃণমূল কংগ্রেসের নেতারা পথে ঠিক করে দেয় কে টেন্ডার পাবে। মাত্র 1% লেস এখানে কাজ হয়ে যায়, অন্যান্য ডিপার্টমেন্টের কাজ যখন দেখবেন 7% 15% লেস হচ্ছে, এখানে 1% লেসে কাজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বিডিওকে যখন আমরা ফোন করি ফোন ধরেন না, কোনো সহযোগিতা করেন না। আমরা বলেছি আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে ভিজিট করুন, কারা কারা দুর্গত পীড়িত মানুষ যারা প্রয়োজনীয় মনে করেননি, এটাই আমাদের প্রতিবাদ। এই কারণে আমাদের প্রতিবাদ, বা আমরা চাই যারা যারা এই অন্যায় করেছে তারই বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই ভারতীয় জনতা পার্টির দাবি। রামকৃষ্ণ সেনেদি, সভাপতি, ডমজুর 3 নম্বর মণ্ডল। मैं गोलाबड़ी थाना के सामने गया था, वहीं पे टीएमसी
लक्ष्मी किसी काम से गुलाबी थाने के सामने गया। थाने जैसे गया मैं, मेरे गाड़ी को रोक के उन्होंने मेरे बाइक था, बाइक छीन लिया और छीन के मेरे पर तुरंत आक्रमण कर दिया। उसके गौतम चौधरी के अंदर में थे, उनके पूरे लोग थे, साथ में एक काउंसिलर हमारे जो हैं सहनी जी चौदह वार्ड काउंसिलर उनके टीम में थे और भी लड़के थे। उस समय पूरा हमला करके मेरे गिरा दिया। मेरे पास पैसा होता थे वो भी 7-8 हज़ार रुपया था, वो भी उन्होंने ले लिया और मुझे गिरा के पटक के मेरे बाइक को भी उन्होंने ले लिया। आपके साथ क्या मारपीट हुआ है? हाँ, मुझे मारा, देखिए ना कपड़ा फाटा। यहाँ पे देखिए, यहाँ पे मेरे को मारा है बहुत। वो तो पुलिस वाले एक जन पुलिस ने आके भी बचाव किया, मुझे बचाया तो आज मेरे पूरे आदमी का अधेरा कर देते। मैं तो बीच में कुछ जन आके मुझे बचाया। आपको क्या लगता, पूरा प्लानिंग के साथ आपके साथ ऐसी कोई घटना? बिल्कुल, ये तो टीएमसी का गुंडागर्दी चरम सीमा पे है। आज तो मैं साधारण मैं किसी काम से सामने से गुजर रहा था, वहाँ पे रुका था, तब भीड़ तो देखा, उन्होंने घेर के मुझे मेरे पर आक्रमण कर दिया। मोबाइल इससे पहले भी आपके साथ ऐसी कोई घटना? मेरे पास तो ऐसे तो हमेशा होते रहते हैं, होता रहता है, ये नई बात नहीं है, पर इन दिनों में तो शांति था। पहले कई बार ऐसा आक्रमण हो चुका है ये लगातार, और ये गोलाबारी में पिछले बार भी 2 साल पहले बाइंडी में आक्रमण हुआ था, उसका FIR भी, केस भी, डायरी भी सब है हमारे पास। आज आपने कोई FIR? मैं अभी तक तो मैं नहीं कर पाया हूँ, वहाँ पे थाना में काफ़ी भीड़ है। मुझे अभी पुलिस ने कुछ देर बाद बुलाया मेरे को, तो मैं अभी जाऊँगा, अभी मैं जा रहा हूँ मेडिकल कराने के लिए।